চট্টগ্রামের আনোয়ার আফজালাত পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ সুফি শেখ ওসিয়র রহমান আল ফারুকি চরণ দীপি স্মরণে মিলাদ জিকির সামা মাহফিল বিনামূল্যে খতনা ও কন্যাচন্দন ক্যাম্প অনুষ্ঠিত হয়। মার্চ 3 তারিখ শুক্রবার দিনব্যাপী উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর ওয়াপঞ্চগ্রামত গাউসি আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা শাখা এই আয়োজন গজ্জি। এ উপলক্ষে সকালে বিনামূল্যে খতনা ও খানসাদানি ক্যাম্প গড়ই। এডে গ্রামের গরিব অসহায় দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের 50 জন শিশুর খতনা ও 20 জন কন্যা শিশুর খানসাদানি গড়ানি হই। এছাড়াও ইতারে প্রয়োজনীয় ওষুধ, হর, টুফি, লুঙ্গি ও খানর দুল উপর দিয়া হই। এ সময় এটা প্রধান অতিথি আসিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন ও বিশেষ অতিথি আসিল বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী সহ আরো বক্তি হই। আপনাদের এই সমাজের প্রতি, সন্তানদের প্রতি যে দেরি শিক্ষাটা আছে এটা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে এই সন্তানদেরকে আরো ভালো কিছু ডেভেলপমেন্ট করা যায় কিনা সেটা চেষ্টা করার জন্য সেটি আমরা সফলতা প্রদান করতে পারব ইনশাল্লাহ। এই আনোয়ারা একটি মানসিক আনোয়ারা হবে, একটি সুন্দর সুখী আনোয়ারা হবে, সুখী পরিবারের গড়ে তোলার নেতৃত্ব। আজন্য ওয়াইজ মাহফিল অনুষ্ঠিত হয়ে এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরু মিয়ার সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনায়। এডে প্রধান অতিথি আসিল দক্ষিণ জেলা যুব লীগের গ্রন্থন ও প্রকাশনা সম্পাদক এ এস এম উসমান গনি রাসেল, ইসলামী আলোচনা গুজি চরণদীপ দরবার শরীফুর সাজ্জাদান সিং, শাহ সুফি শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী, নায়েবে মুন্তাজিম আল্লামা শাহজাদা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকী, খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম নুরী, মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম নুরী সহ আরো বক্তি হই। এবং সন্ন্যতের অনুষ্ঠান হয়েছে, পরিশেষে দ্বিতীয় মাহফিলের অনুষ্ঠান হয়েছে। আজকের যে আয়োজক তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেশবাসী এবং এলাকাবাসী আছে আরা দোয়া সাহেব, সবসময় যাতে আরা এই প্রোগ্রাম মান ঘুরে যেতে পারি। আই সেক্রেটারি হিসেবে আর সংগঠনের প্রত্যেক সদস্য সকলের আই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতি বছরেই তারা আন্তরিকতার সহিত আর এই সাথে তাকিয়ে এহাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করাই। তমাম আলে রসুল আওলাদে রসুলের দরবারে পৌঁছায় দিন আমিন। আমিন বিশেষ করে খলিফাতুর রসুল আমিরুল মুমিনিন। সি প্লাস টিভি চট্টগ্রাম।